ভলান্টিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি। ভলান্টিয়ার, তোমরা তোমাদের যার যার অবস্থানে দাঁড়িয়ে যাও এবং যার যে দায়িত্ব দেওয়া হয়েছে যাকে, তোমরা তোমাদের দায়িত্ব পালনে সচেষ্ট হও। আর আমি আমাদের অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলীদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের এই বিদ্যালয়ের প্রাণ শক্তি, যারা নিজেদের মেধা মরণ সব কিছু দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মানুষ গড়ার প্রত্যয়ে সবসময় দৃঢ় প্রতিজ্ঞ, আমাদের এই বিদ্যালয়ের একজন শিক্ষকবৃন্দ, আপনাদেরকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। ভলান্টিয়ারদেরকে বলছি, অনেক বাচ্চারা মঞ্চের পিছন দিয়ে দৌড়াদৌড়ি করছে। জাহিদ, কেউ যেন এদিক দিয়ে দৌড়াদৌড়ি না করে এটা খেয়াল করতে হবে। আর বারান্দা, প্রথমে বারান্দায় বসা যাবে না, আমাদের মাঠে এখন অনেক জায়গা রয়েছে, আগে মাঠ পরিপূর্ণ করতে হবে, তারপরে আমরা পিছনে দাঁড়াবো, তারপরে না হইলে আমরা বারান্দায় যাব। বারান্দায় কেউ দাঁড়াবো না, আগে বসা অবস্থায় যারা রয়েছে শুধু তারাই থাকবে। আর আমাদের স্কুল ক্যান্টিনের সামনে আমি আমার অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, আপনাদের উদ্দেশ্যে বলছি, সকলেই মাঠে চলে আসেন, এখানে বসার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। কেউ স্কুলে প্রবেশের যে প্রবেশ দ্বার রয়েছে আমাদের ওই ক্যান্টিনের সামনে, সেখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না, অনুগ্রহপূর্বক আপনারা আমাদের যেই আম বাগান রয়েছে অথবা পিছনে অনেক জায়গা রয়েছে, কেউ চলাচলের রাস্তায় দাঁড়িয়ে থেকে বিপত্তি সৃষ্টি করবেন না। আপনারা অনেক ভালো, অনেক আন্তরিক, অনেক সহানুভূতিশীল আমরা জানি। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে আমি একটি ফলাফল, যেটা আমাদের শিরিনাওলাদ মডেল স্কুল প্রতি বছর বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে, তার এই ধারাবাহিকতায় আমরা 2023 সালে বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি, জেলা পর্যায় পর্যন্ত আমরা